নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ধবধবে সাদা পাটিসাপটা। অনেকেই আমাকে বলেছেন ফ্রাইং প্যান থেকে পাটিসাপটা তোলা যায় না, তাই আজকে আমার টিপসহ রেসিপিটা আপনারা দেখে নেবেন কীভাবে আমি তৈরি করেছি। লাগবে নারকেল, আমি একটা ছোট সাইজের নারকেল কুড়ানির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর লাগবে পাটালি গুড়, আমি 100 গ্রাম পাটালি গুড় নিয়েছি। যে যেমন মিষ্টি খান সেই বুঝেই দেবেন। আপনারা চাইলে চিনি বা অন্য কোনো যে কোনো গুড় দিয়েও তৈরি করতে পারেন। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। সেই কাপ অনুযায়ী প্রতিটি উপকরণ আপনারা নেবেন। এবার আমি সেই 1 কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আপনারা এই কাপের মাপ অনুযায়ী নেবেন, তাহলে পাটিসাপটাটা উঠতে সুবিধা হবে। 1/2 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে নুন। পাটিসাপটাগুলি আমি সাদা তেল দিয়ে ভাজব। 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়ো নিয়েছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। তারপর 2-3 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। তারপর 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড়টা অনেকটাই গলে গেছে। নারকেল নাড়ু তৈরি করার সময় যেমন পাক দিতে হয়, এই পুর তৈরি করার সময় তেমনি পাক দিতে হয় না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খেতে খুবই ভালো লাগে। আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটি বাটি নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এবার দিলাম 1 কাপ পরিমাণে সুজি। এরপর দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এরপর 4টি উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, আর খুব ভালো করে নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় ধরে চিনিটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস ওভেনে একটি তাওয়া বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি সাদা তেল খুব ভালো করে একটু ব্রাশ করে নিলাম। তারপর একটি হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে সেই হাতা দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। তারপর আগে থেকে তৈরি করা পুরটা আমি দিয়ে দিলাম। এরপর একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে গোল করে পুরটাকে আমি মুড়ে নিলাম। এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করেছি।
আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে পাটিসাপটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। আমার পাটিসাপটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে ধবধবে সাদা, খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আমি যেমনভাবে তৈরি করেছি আপনারাও ঠিক তেমনিভাবেই তৈরি করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।